আসসালামু আলাইকুম, মিতাস লাইফ চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি আনারসি কুই। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগেই যাবে। তো আনারসি কুই করতে যা যা লাগছে সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদের লাগছে কই মাছ, আমরা এখানে দুইটা কই মাছ নিয়েছি। পেঁয়াজ এখানে এক কাপ আছে, ধইনা পাতা কুচি, আদা রসুন বাটা, কাঁচা মরিচ স্লাইস করা, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, আনারস বাটা। এটাকে আমি টক মিষ্টি আনারস, পাকা আনারসটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর লাগছে তেল। এখন আমরা মাছটাকে একটু ম্যারিনেট করব। একটু সামান্য হলুদের গুঁড়া নিলাম, আধা চা চামচ, আধা চা চামচ লবণ নিলাম, মরিচের গুঁড়া এক চা চামচ, আর সামান্য একটু তেল নিব এক চা চামচের মতো। আমরা এটাকে একটু ম্যারিনেট করে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্যে। আমরা এটাকে রেস্ট হতে দিব হাফ অ্যান আওয়ার। আমরা হাফ অ্যান আওয়ার পরে ফেরত আসছি। আমরা হাফ অ্যান আওয়ার পরে ফেরত আসলাম। আমাদের আমাদের মাছটা ম্যারিনেট হয়ে গেছে। তিন টেবিল চামচের মতো আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দিব। আমাদের পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজতে হবে না, আমরা অল্প সময় পেঁয়াজটাকে ভাজব। আমার আনারসি কইতে কই মাছটাকে ভাজতে হবে না, আমি কাঁচাই রান্না করব। আমরা এখানে একটু লবণ দিয়ে দিব এক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ, আদা রসুন পেস্টটা দিয়ে দিব আমি দুই চা চামচ, এখানে আমরা আনারসটা দিয়ে দিব। আমাদের মশলাটা এখন তেলের উপর উঠে এসছে, এখন আমরা এর মধ্যে কই মাছটা দিয়ে একটু কষাব। আমাদের কই মাছটা কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে একটু পানি দিয়ে দিব। হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। আমরা এখানে এক চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, আমরা কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। এখানে ঝালটা যার যার ইচ্ছা মতো, আমি একটু যে বেশি ঝাল খাই এরই জন্য আমরা একটু বেশি মরিচ দেই। মাছটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমরা 5 মিনিট পরে ফিরে আসলাম। মাছগুলো একটু উল্টাই দেই। আমাদের আনারসি কই অলমোস্ট ডান। আমরা এখানে একটু ধইনা পাতা দিয়ে দিব। আমাদের আনারসি কই হয়ে গেছে, এখন এটাকে আমরা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আনারসি কই। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনারা। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করব সামনেও আপনারা আমাকে এরকমই সাপোর্ট করে যাবেন।
এরকমই ভালোবাসা দিতে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে আসবো, ভালো কোনো রেসিপি নিয়ে আসবো, সহজ কোনো রেসিপি নিয়ে আসবো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।